হ্যালো ভিওয়ার্স হোম স্কুল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা শিখবো ন্যান গেটের মাধ্যমে বিভিন্ন গেট বাস্তবায়ন ন্যান গেটের দুইটা পর্বে আমরা এই জিনিসগুলো শিখবো কিভাবে আমরা ন্যান গেটের মাধ্যমে বিভিন্ন গেট বাস্তবায়ন করতে পারি তো আজকে হচ্ছে আমার প্রথম পার্ট আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করবো সমাধান দেওয়ার জন্য তাহলে চলুন আমরা আমাদের কাজে চলে যাই আজকের পর্বে আমরা শিখবো ন্যান গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন সেক্ষেত্রে আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো ন্যান গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়নের পদ্ধতি তাহলে প্রথমে আমাদের মৌলিক গেট সম্পর্কে যারা না জানি তারা আমাদের তার তারা আমার পূর্বের ভিডিওটি দেখে আসুন কারণ মৌলিক গেট বিষয়ে যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনি নেন গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করতে পারবেন না তাহলে তারপরেও এখানে আমি একটু বলে দিচ্ছি মৌলিক গেট হচ্ছে আমাদের তিনটি এক নম্বরে হলো অর গেট দুই নম্বরে হলো এন গেট তিন নাম্বারে হলো নর্থ গেট এই তিনটা হলো আমাদের মৌলিক গেট এখন গেটের কাজ হচ্ছে যোগ করা এনগেটের কাজ হচ্ছে গুণ করা আর নর্গেটের কাজ হচ্ছে ইনভার্স বা বিপরীতমুখী রেজাল্ট প্রদান করা তাহলে এখানে দেখেন গেটের ক্ষেত্রে আমরা কি প্রমাণ করব ধরি যদি আমাদের ইনপোর্ট থাকে দুইটা ইনপোর্ট থাকে এ ও বি তাহলে আমাদের অর্গেটের ক্ষেত্রে রেজাল্ট কি আসবে অর্গেটে অর্গেটের ক্ষেত্রে আসবে এ প্লাস বি তার মানে হচ্ছে এটা অর গেটের প্রমাণ করতে হলে আমাদের এ প্লাস বি বের করতে হবে তারপর এন এন গেটের ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে এন গেট হচ্ছে গুন করা তাহলে থাকলে আমাদের ইনপুটে আউটপুটে আসবে এবি তারপরে নর্থ নর্থ গেটে যদি আমাদের শুধু নর্থ গেটে আবার একটু ব্যতিক্রম কারণ নর্থ গেটে আমাদের ইনপুট থাকে একটা যদি এ থাকে তাহলে এ নট হবে আর যদি বি থাকে বি নট হবে জিরো থাকলে ওয়ান হবে ওয়ান থাকলে জিরো হবে আচ্ছা যাই হোক এই বিষয়টা শেখার পর এখন আমরা প্রমাণ করবো কীভাবে আমরা ন্যান গেট দিয়ে কিভাবে নর্থ গেট বাস্তবায়ন করতে পারি প্রথমে হচ্ছে ন্যান গেট দিয়ে নর্থ গেট এখন যদি নর্থগেট বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে দেখি এখন আমাদের একটা প্রবলেম হচ্ছে আমাদের ইনপুট আমাদের নট গেটে কিন্তু ইনপুট থাকে একটা কিন্তু আমাদের গেটের চিত্র হচ্ছে এটা এটা হচ্ছে গেটের চিত্র এখানে আমাদের ইনপুট হয়ে গেছে দুইটা তাহলে একটা ইনপুট কীভাবে আমরা দিব তাহলে এই ইনপোটটাকে আমরা দুইটা ইনপুটে রূপান্তরিত করে নেব তাহলে এখানে যদি এ দেই তাহলে আমাদের এদিক দিয়েও যাবে এ এদিক দিয়েও যাবে এ যখন এদিক দিয়ে এ যাবে এখানে এ এখানে এ তাহলে আউটপুটে কি পাবো এ এ এটার উপরে ভার এই যে নর্থ গেট আছে এর জন্য হচ্ছে বার তাহলে এ সমান আমরা কি পাচ্ছি এ ইন্টু এটা মৌলিক একটা উপপাদ্য আছে আমাদের সেই মৌলিক উপপাদ্য যারা না পারেন মৌলিক উপপাদ্যগুলো বই সুন্দরভাবে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন অথবা আমার পূর্বের ভিডিওতেও দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন তাহলে এ ইন্টু এ সমান আমরা পাই এ আর উপরে যে বারটা ছিল সেই বারটা আমরা দিয়ে দিলাম তাহলে আমরা এই যে দেখেন নট গেটের প্রমাণ কিন্তু করে ফেললাম নেন গেট দিয়ে এখন আমরা দেখব গেট দিয়ে অর গেট বাস্তবায়ন তাহলে ন্যান গেটের ক্ষেত্রে আমাদের ইনপুট থাকে দুইটা সেক্ষেত্রে এখানে আমরা দিলাম এ তাহলে এখানে পাব এবার তারপর এখানে দিলাম বি এখানে আমরা নট গেটে বি বিবার তাহলে এই দুইটাকে আবার আমি নেন গেটে যদি সংযুক্ত করি তাহলে কি পাবো এখানে দেখেন আমাদের আমরা কিন্তু পাবো ইনটু বিবার এই যে এবার ইনটু বিবার আর এই নট গেটের জন্য আবার হচ্ছে এটার উপরে একটা বার এখন এটাকে যদি আমি ক্যালকুলেট করি বা সরল করি তাহলে কি পাচ্ছি এ ডাবল বার এই ইনটুটা উপরে ভারের জন্য হয়ে যাবে কি প্লাস বি ডাবল বার তাহলে আমাদের মৌলিক উপপাদ্যের মধ্যে আরও একটা সূত্র আছে এ ডাবল বার সমান হচ্ছে এ তাহলে এটা আমরা এ লিখতে পারি বি ডাবল বার সমান সমান হচ্ছে বি তাহলে বি লিখতে পারি তাহলে আমরা কী হলো ন্যান্ড গেট দিয়ে আওয়ার গেটের বাস্তবায়নও হয়ে গেল সর্বশেষ আমরা দেখব ন্যান গেট দিয়ে এন গেটের বাস্তবায়ন তাহলে এন গেটে আমরা কি পাচ্ছি আউটপুট এবি দেখেন এন গেটে আমরা আউটপুট পাচ্ছি এবি তাহলে এটা দিয়ে আমি অবির মান বের করতে হবে তাহলে আমি যদি একটা ইনপুট এখান থেকে নেই এটাকে যদি ন্যান গেটে আমি করি তাহলে আউটপুটে পাবো এবি হোলবার এখন যদি একটা হোলবার থাকে কোনো একটা ফাংশনের উপর সেই ফাংশনের উপর থেকে এই ভারটাকে উঠাই তোলে সেম আর একটা আরও একটা গেট আঁকলে কিন্তু উঠে যায় তাহলে এটার আউটপুটে আমি এখানে আঁকলাম এটা আবার এন গেট দিলাম দেখেন এটা কিন্তু নট গেটে আমরা নট গেটটা যদি ভালো করে বুঝে থাকি না এটা বোঝার কথা নট গেটে কী ছিল যে এখানে যদি এ দিই এ ইন্টু এ তার উপরে বার হয়ে গেছিল এই জন্য এটা এখানে আমাদের এই বারটা এই দুটার একটা সূত্র পরে গেছিলো বারটা উপরে ছিল সেম এখানেও একই ধরনের হবে দেখেন এ বি হোলবার ইন্টু এ বি হোলবার এরকম হবে এই দেখেন দুইটার উপরে বার এই জন্য এখান থেকেও বি হোলবার গেল এখান থেকেও এ বি হোলবার গেলো মাঝে এটা হচ্ছে ন্যান গেট জন্য গুণ আর এই যে একটা নর্থ গেট এর জন্য হবে একটা বার তাহলে এটাকে আপনি ক্যালকুলেট করেন এ ইনটু এ সূত্র প্রয়োগ করতে পারেন তাহলে যদি এখান দেখেন এ বি এ বি সমান যদি এ ধরেন তাহলে এটাও এ এটাও এ তাহলে এ ইনটু এ হচ্ছে তাহলে এ বি হোলবার ডাবল বার তারপরে এখানে এই ডাবল বার উঠে গেলে আমাদের কি হয় যা থাকে তাই এই হচ্ছে আউটপুট এটাকে আরো একভাবে আপনি ভাঙতে পারবেন যে এটাকে যদি উপরে এই বারটা ঠিক রাখেন উপরের বারটা যদি আপনি ভাঙেন তাহলে মাঝে প্লাস হয়ে যাবে তাহলে এ প্লাস এ সমান এ তার মানে কি একটাই পাচ্ছেন তারপর ডাবল বার থাকবে ডাবল বার উঠে যাবে এ হচ্ছে ন্যান গেট দিয়ে এন গেটের বস্তাবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আইকনে ক্লিক করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন